হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে এমন এক প্রোডাক্টের ব্যবসার আইডিয়া দেব, সেই প্রোডাক্টটি এমন কোনো জায়গা নেই যে সেখানে ব্যবহার করা হয় না, যেমন বিভিন্ন রকম অফিস, স্কুল এবং তাছাড়া মিষ্টির দোকান, মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, এই রকম ধরনের বিভিন্ন রকম দোকানে এই প্রোডাক্টটি ব্যবহার করা হয়। এবং এই প্রোডাক্টটি যে শুধু বিভিন্ন রকম অফিস, স্কুল, দোকানে ব্যবহার করা হয় তা নয়, তার পাশাপাশি মেয়েদেরও কাজে লেগে থাকে এই প্রোডাক্টটি। তাহলে বুঝতেই পারছেন মার্কেটে এর কত ডিম্যান্ড হতে চলেছে। খুবই হাই ডিম্যান্ডিং প্রোডাক্ট এটি। এবং তার পাশাপাশি আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন যদি আপনার মার্কেটিং নিয়ে কোনো সমস্যা হয়, সেই ব্যাপারে আপনাকে কোম্পানি পুরো সাপোর্ট করবে। মানে বলতে গেলে আপনি কোথায় মাল বিক্রি করবেন, আপনি হোলসেলার কোথায় খুঁজে পাবেন, সমস্ত রকম সাপোর্ট আপনাকে কোম্পানি করে থাকবে। আপনাকে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই যে আপনি মার্কেটিং করতে পারবেন না, আপনি কোথায় সেল করবেন, এইসব টেনশন করবার কোনো প্রয়োজন নেই। এবং এই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট, আপনার এইসব চিন্তা আপনার মনে আসবেই না, কারণ এই প্রোডাক্টটি সব জায়গাতেই এর সমান চাহিদা। গ্রাম বলুন, শহর বলুন, যে কোনো জায়গায় হোক না কেন, সব জায়গাতেই এর সমান চাহিদা। সেই কারণে আপনাকে মাল বিক্রি করা নিয়ে কোনো একটা টেনশন করতে হবে না। এবং এই ব্যবসাটা করে আপনি প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা খুব সহজেই ইনকাম করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে, আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আচ্ছা, সর্বপ্রথমে আপনার নাম ও আপনার কোম্পানির নামটা বলুন। নমস্কার, আমি এসে গেছি আজকে ইন্ডিয়ান মেশিনের তরফ থেকে পলা। দর্শক বন্ধুদের সামনে আমি আসা মানেই জানেন আপনারা, দর্শক বন্ধুরা নিত্য নতুন ব্যবসার আইডিয়া বা মেশিন সম্পর্কিত তথ্য দিতেই আমরা আসি, এবং তার পাশাপাশি আপনারা যাতে স্বনির্ভর হতে পারেন সেই সম্পর্কিত কিছু তথ্য এবং আপনাদের মনে আশা জাগানো, আপনারা যাতে ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন সেই রকম ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা সবসময় হাজির হই প্রতিবারই আপনাদের সামনে। তো আজকে কি ব্যবসা নিয়ে আলোচনা করবেন আমাদের ভিউয়ারদের সামনে একটু বলতে? দর্শক বন্ধুদের জন্য আজকে কিন্তু এমন এক ইউনিক বিজনেস আইডিয়া রয়েছে যেটা কিন্তু আমাদের প্রতিদিনের লাইফে, প্রত্যেকের জীবনে, প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা ট্রেডে ভীষণভাবে প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু সেই অনুযায়ী দেখতে গেলে উৎপাদন ক্ষমতা বা এর ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু আমাদের আশেপাশে খুব একটা দেখা যায় না, দেখা যায় না বললেই ভালো। তো সেখানে দাঁড়িয়ে এর যে ডিমান্ডটা, এই প্রোডাক্টটার যে ডিমান্ডটা রয়েছে, সেই চাহিদাটা মেটানোর জন্য কিন্তু আমাদের নির্ভর করে থাকতে হয় আমদানি প্রক্রিয়ার ওপর। কারণ যেহেতু এটার উৎপাদন ক্ষমতা বা উৎপাদনের সেক্টরগুলো খুবই কম, নগণ্য পরিমাণে আমাদের আশেপাশে রয়েছে, সেক্ষেত্রে চাহিদা ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে আমদানি করতে হয় প্রচুর পরিমাণে। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, এই ধরনের একটা ব্যবসা যদি আপনি আপনার এলাকায় শুরু করেন, আপনার পার্শ্ববর্তী এলাকা, আপনার এলাকা এবং আপনার পার্শ্ববর্তী এলাকার যে হিউজ চাহিদাটা রয়েছে সেটা কিন্তু আপনিই পূরণ করতে পারবেন। এবং এই ধরনের ব্যবসা শুরু করলে আপনাকে কিন্তু কোনো ক্রেতাকে খুঁজতে হবে না, কারণ এটার অলরেডি বিপুল পরিমাণে চাহিদা রয়েছে, যে চাহিদার যোগান দেওয়া কিন্তু সম্ভব না, কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের আশেপাশে নেই। সো আপনি যদি আপনার এলাকায় এই ব্যবসা শুরু করেন, আপনাকে কিন্তু আর পেছন ফিরে তাকাতে হবে না। দর্শক বন্ধুদের বলবো, যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে লাগে আর কিছুই নয়, আমরা গার্ডার বা রাবার ব্যান্ড জিনিসটা প্রত্যেকেই দেখেছি। সো এই হচ্ছে সেই জিনিসটি। দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের প্রত্যেকের জীবনে এই ক্ষুদ্র জিনিসটি হয়তো দেখতে খুবই ছোট, সামান্য, কিন্তু এর যে কি চাহিদা আমরা প্রত্যেকে জানি। সেটা গৃহস্থালির ক্ষেত্রে হোক, অফিস পারপাসে হোক, দোকানে হোক, গ্রসারি শপ হোক, যে কোনো জায়গায়, স্কুল, কলেজ, অফিস এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে, আপনি মাছের ব্যবসা বলুন যেগুলো কিনা কৃত্রিমভাবে চাষ করা হয়, অ্যাকোরিয়ামের ব্যবসা, সেখানেও কিন্তু প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই গার্ডারটাই লাগে। এবং স্কুল কলেজে পেপার বাইন্ডিংয়ের ক্ষেত্রে, রোল করার ক্ষেত্রে, বিভিন্ন ডকুমেন্টসকে রাখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের গার্ডারগুলোই প্রয়োজন হয়। এবং দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এই ধরনের মেশিনের মাধ্যমে আপনারা যেরকম এই ধরনের গার্ডারগুলো তৈরি করতে পারছেন, তার পাশাপাশি আমাদের মহিলাদের যেটা মানে দৈনন্দিন জীবনে একদম অপরিহার্য অঙ্গ, হেয়ার ব্যান্ড, চুল বাঁধার জন্য প্রতিদিন প্রয়োজন হয়। এবং মার্কেটে এখন সার্ভে করলে দেখা যায় টিপিক্যাল হেয়ার ব্যান্ড ছাড়াও বিভিন্ন রকম ফ্যান্সি হেয়ার ব্যান্ড কিন্তু মার্কেটে চলে এসেছে। সুতরাং সেই হেয়ার ব্যান্ডের মার্কেটটা কিন্তু আপনারা অনায়াসেই ধরতে পারবেন যদি এই ধরনের একটা সেট আপ আপনার কাছে থাকে। সুতরাং দৈনন্দিন জীবনে যেরকম অপরিহার্য জিনিস হিসেবে গার্ডারটা বা রাবার ব্যান্ডটা প্রয়োজন প্রত্যেকটা ট্রেডে, তার পাশাপাশি নিজেদেরকে সুন্দরভাবে, পরিপাটিভাবে মহিলারা সাজানোর জন্যও কিন্তু প্রয়োজন হয় হেয়ার ব্যান্ডটার। সো সেই হেয়ার ব্যান্ডটাও কিন্তু আপনারা বিভিন্ন রকম ফ্যান্সি হেয়ার ব্যান্ড এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারছেন।
এই মেশিনটাই লাগবে এবং এই মেশিনে টু ইন ওয়ান কাজটাই হবে, গার্ডারও হবে, রাবার ব্যান্ড যেমন হচ্ছে হেয়ার ব্যান্ডটাও তেমনই হচ্ছে। তো মেশিনটা দেখতে যে খুব একটা বড় নয়, তো মেশিন কি সিঙ্গেল ফেজে চলবে না থ্রি ফেজে চলবে? একদমই সিঙ্গেল ফেজে চলবে। দর্শক বন্ধুরা নিশ্চিন্তে থাকুন, এই ধরনের একটা সেটআপ যদি আপনি মনে করছেন আপনার এলাকায় রেখে ব্যবসা করবেন, তার জন্য কিন্তু আলাদা করে আপনার কোনো খরচা করার প্রয়োজন নেই, যে কমার্শিয়াল লাইনের লাগবে কি না সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। যেই ইলেকট্রিসিটিতে আপনার বাড়ির লাইট ফ্যান চলে সেই ইলেকট্রিসিটিতে কিন্তু আপনি এই ধরনের মেশিনটা চালাতে পারছেন। সুতরাং আলাদা করে কিন্তু পারিপার্শ্বিক কোনো সেটআপ তৈরি করতে হচ্ছে না এই ব্যবসাটা শুরু করার জন্য। এই মেশিন 2 HP মোটর রয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনি প্রোডাকশন বাড়াতে চান সে অনুযায়ী আমাদেরকে অর্ডার করলে আমরা কাস্টমাইজড করেও মেশিন তৈরি করে দিই। আগেও আপনারা বিভিন্ন রকম ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু কাস্টমাইজড মেশিন তৈরি করে দিই আপনার বাজেট অনুযায়ী। এর থেকে যদি লো বাজেটের মেশিন চান সেটাও আমরা করে দিতে পারবো আপনার পুঁজি অনুযায়ী। আপনি শুধু কি ব্যবসা করবেন চুজ করুন, মেশিন আপনার বাজেট অনুযায়ী আমরা কিন্তু কম বেশি করে তৈরি করে দিতে পারবো। এই মেশিনের ক্যাপাসিটি রয়েছে ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলো। 40 থেকে 45 কিলো প্রোডাকশন হবে। কেউ যদি এর থেকে বেশি ক্যাপাসিটি চায় সেই মেশিনও পেয়ে যাবে। একদম একদম, যদি কেউ মনে করেন যে যেহেতু এই জিনিসটার তো এমনি ডিমান্ড রয়েছে মার্কেটে, সো সেখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করছেন যে না এর থেকে আরেকটু বেশি ক্যাপাসিটির মেশিন হলে তার ব্যবসাটা আরও গুছিয়ে করতে, আরও বৃহৎ আকারে করতে, পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসাগুলো ধরতে সুবিধে হবে, সো সেক্ষেত্রে তিনি বাড়িয়ে বললে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েও কিন্তু আমরা মেশিন ম্যানুফ্যাকচার করে তার জন্য প্রোভাইড করতে পারবো। এই মেশিনগুলো কিন্তু আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেটে একদমই আপনারা পাচ্ছেন, মাত্র 50,000 টাকা থেকে শুরু। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আজকের দিনে দাঁড়িয়ে 50,000 টাকা দিয়ে একটা বিজনেস সেটআপ তৈরি করতে পারছেন, তাও এরকম একটা চাহিদাময় জিনিসের। এবং সামনেই কিন্তু একটা পুজোর মরশুম চলে আসছে, আপনারা বুঝতেই পারছেন এই সময় এই জিনিসগুলোর চাহিদা কি পরিমাণে বেড়ে যায়। হেয়ার ব্যান্ডের, বিশেষত হেয়ার ব্যান্ডের চাহিদা কিন্তু এই সময় বিপুল পরিমাণে রয়েছে। সুতরাং এই মরশুমটাকে কাজে লাগিয়ে, প্রত্যেকটা ব্যবসারই তো একটা সিজন টাইম থাকে, তো সময়টাকে কাজে লাগান, সময় কিন্তু বারবার আসে না, সময়ের সদ্ব্যবহার করুন। এবং এই ধরনের একটা মেশিন নিয়ে আপনি অনায়াসে কিন্তু আমাদের সাপোর্টে, যদি সেল সাপোর্টও প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সেল সাপোর্ট নিয়ে আপনি কিন্তু অনায়াসেই একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। এবং কাঁচামালের জন্য কিন্তু দর্শক বন্ধুরা একদমই ভাববেন না, আমরা কিন্তু সেটারও সাপোর্ট দিয়ে থাকি। যদি আপনারা ভাবেন যে ঠিক আছে মেশিন নিয়ে তো ব্যবসা শুরু করছি কিন্তু এই কাঁচামালগুলো কোথায় পাবো, তো দর্শক বন্ধুদের বলে রাখি আমরা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচার করার সাথে সাথে কাঁচামালটাও ম্যানুফ্যাকচার করি। সুতরাং 12 মাস ন্যায্য মূল্যে যতটা মিনিমামে আপনাদেরকে পাইয়ে দেওয়া যায় কাঁচামালটার ব্যবস্থা কিন্তু আপনারা আমাদের থেকেই নিয়ে নিতে পারবেন। কাঁচামাল কি লেগে থাকে যদি একটু বলতেন? কাঁচামাল বলতে হেয়ার ব্যান্ডের জন্য যেরকম টিউব, রাবার টিউবগুলো লাগে, দেখুন এখানে কিছু সেট করে দেওয়া রয়েছে মেশিনের ওপরই, বোঝা যাচ্ছে যদি একটু হাতে নিয়ে দেখাতে ভালো হতো। নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুদের, এই দেখুন এগুলো র অবস্থায় রয়েছে। এগুলো মাধ্যমে হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ড যেটাই প্রস্তুত করুন না কেন, এইরকম টিউব ইউজ করা হয় কাঁচামাল হিসেবে এবং এটার ওপরও বিভিন্ন রকম প্রসেস যাবে। এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান যারা রয়েছে আপনার বাড়িতে মেশিন পৌঁছানোর পর কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, কাঁচামালগুলোকে কীভাবে অ্যাপ্লাই করে তার থেকে ফিনিশড মেটেরিয়াল মানে হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ড বার করতে হবে, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবেন। সুতরাং কাজ শেখা নিয়ে কিন্তু একদমই চিন্তা করতে হবে না, আপনারা ফুল গাইড পাবেন এখান থেকে। এগুলো কিলো হিসাবে বিক্রি হয়। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম কোয়ালিটির হয়, লো, মিডিয়াম, হাই কোয়ালিটি, এবং ডিজাইনও বিভিন্ন রকম হয় বিশেষ করে হেয়ার ব্যান্ডের ক্ষেত্রে, এবং সেইভাবে আপনারা পছন্দ করে কিলো হিসাবে পারচেজ করতে পারেন। র মেটেরিয়াল যেরকম রয়েছে আমাদের মিনিমাম 140 টাকা থেকে শুরু রয়েছে, এরপর যেরকম বললাম কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, আপনি ডিজাইনের ওপর ডিপেন্ড করে আরও হাই কোয়ালিটিরও রয়েছে, সো যেরকম আপনি পছন্দ করবেন যেরকম চুজ করবেন আপনি সেরকমই পাবেন। দেখুন যেহেতু কিলো হিসাবে কাঁচামালটা কিনছেন এবং আমাদের কাছে আগেই বললাম যে 140 টাকা থেকে শুরু রয়েছে কাঁচামাল প্রতি কিলো হিসেবে, এবার ধরুন আপনি কিলো হিসেবে যখন এটা সেল করতে যাবেন আফটার ফিনিশিং দ্য র মেটেরিয়ালস থেকে যখন ফিনিশ প্রোডাক্টটা তৈরি হবে আপনি প্রতি কিলোতে কম করে 30 থেকে 40 টাকা প্রফিট মার্জিন রাখতে পারবেন প্রতি কিলোতে। আর যেটা মেয়েদের যেটা রাবার ব্যান্ড বলছে সেটা? মেয়েদের রাবার ব্যান্ডের কাঁচামালটা যেরকম শুরু আছে 200-220 টাকা থেকে প্রতি কিলো হিসেবে, এবং আপনি অনায়াসে কিন্তু সেগুলোকে 40 থেকে 50 টাকা লাভ রেখে, এবং এখন যেহেতু একদম সিজন টাইম, আপনি জানেন যে সিজন টাইমে কিন্তু দামটা
জেনারেল যে সারা বছর দাম থাকে তার থেকে একটু বাড়িয়েও কিন্তু বিক্রি করা যায়, সেই মার্কেটটা পাওয়া যায়। সুতরাং এখন কিন্তু মার্কেট ধরার জন্য একদম অত্যন্ত মানে পিক টাইম, শুভ মুহূর্ত। আপনারা তাড়াতাড়ি শুরু করুন এই ব্যবসাটা এবং মার্কেটটাকে গ্রিপে আনুন। সর্বপ্রথম মার্কেটটাকে গ্রিপে আনুন, কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না। যেহেতু একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে পাচ্ছেন, একদম মিনিমাম দামে পাচ্ছেন, সুতরাং মিনিমাম দামে আপনি যখন কাঁচামালটা কিনতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার ক্রেতাকে মিনিমাম দামে নিজের প্রফিট রেশিওটা বজায় রেখেই সেল করতে পারবেন। কোয়ালিটি কম্প্রোমাইজ না করে মানটা ভালো রেখে আপনারা ব্যবসাটা শুরু করুন। চলুন তাহলে একটু মেশিনের ডেমোটা দেখান, কীভাবে কী মেশিনটা কাজ করে। নিশ্চয়ই দর্শক বন্ধুদের দেখিয়ে দিচ্ছি, আসুন কীভাবে মেশিনটা চলছে। দেখুন মেশিনটার মাধ্যমে প্রোডাকশনটা চালু করা হচ্ছে, কীভাবে রাবার ব্যান্ড তৈরি হচ্ছে। এখানে রং ম্যাটেরিয়াল দিতে হবে নাকি? একদম, এই যে সেপারেট চ্যানেল করা রয়েছে দেখছেন, এখানে আপনি কিন্তু অনায়াসেই কাঁচামালগুলো পাশাপাশি দিয়ে দিতে পারছেন। কোনোটা কোনোটার মধ্যে চলে যাচ্ছে না বা গায়ে লেগে যাচ্ছে না, কাটিংয়ে কোনো প্রবলেম হবে না। এবং ঠিক উল্টো দিক থেকে দেখুন কীভাবে কাটিং হয়ে পড়ছে, দেখুন কী সুন্দরভাবে কাটিংগুলো হচ্ছে। চাইলে আপনারা মেজারমেন্টটা মানে কতটা মোটা হবে বা কতটা সরু হবে ব্যান্ডটা, সেই থিকনেসটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন রেগুলেটরের মাধ্যমে, এবং স্পিডটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন। এই সমস্ত টেকনিকই আপনার সেট আপে গিয়ে আমাদের দক্ষ ইনস্টলারের দ্বারা কাজ শিখিয়ে দেওয়া হবে। কাটিংগুলো দেখুন, বিভিন্ন রকম মেজারমেন্টে কিন্তু কাটিং হচ্ছে। দেখুন সরু যেমন হচ্ছে, মাঝারিও হচ্ছে, এগুলো দেখুন দেখুন একদম ঝিরি ঝিরি করে যেগুলো হয় একদম সরু রাবার ব্যান্ড। এবং চাইলে অনেকে রিস্ট ব্যান্ড কিন্তু পরেন এগুলো ইউজ করে, এবং এর ওপর নানা রকম কোম্পানির লোগো বসিয়ে এগুলো কিন্তু রিস্ট ব্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়, এবং গার্ডার কাটিংয়ের ক্ষেত্রেও এগুলো কিন্তু ব্যবহার করা যাবে। ঠিক এইভাবে কাটিংগুলো হবে, হেয়ার ব্যান্ডের ক্ষেত্রে কাটিংগুলো ঠিক এই মেজারমেন্টে করতে হবে, এবং রিস্ট ব্যান্ডের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের মেজারমেন্টগুলো কিন্তু প্রয়োজন হয়। আর বাকি আপনারা তো দেখতেই পাচ্ছেন মিনিমাম মেজারমেন্টে যে কাটিংগুলো রয়েছে ওটা গার্ডারের হিসেবে ব্যবহার করা হবে। খুবই ইজি বানানো, তাহলে খুবই ইজি। আপনারা দেখলেন কোনো কিন্তু এমন নয় যে সময় সাপেক্ষ প্রোডাকশনটা বা আলাদা করে কোনো স্পেশাল ট্রেনিংয়ের প্রয়োজন আছে, স্পেশাল কোনো প্রসেসের প্রয়োজন আছে, যেটুকু হলো আপনাদের চোখের সামনেই হলো। এবং আপনাদের সেট আপে বারবার বলছি কাজ শেখা নিয়ে কিন্তু কোনো রকম দুশ্চিন্তা বা দুর্ভাবনার ব্যাপার নেই, আমাদের দক্ষ ইনস্টলার যাবেন আপনার সেট আপে গিয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবেন। আচ্ছা, মেশিনের তো ডেমো দেখা হলো, কাস্টমাররাও দেখলেন, তো সবার শেষে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলতে চান? সবার শেষে কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সময় কিন্তু বারবার আসে না, সুযোগও বারবার আসে না। এত সুন্দর একটা বিজনেস আইডিয়ার সন্ধান পেয়েছেন, এবং ইন্ডিয়ান মেশিনারি কিন্তু বারবার যেরকম প্রতিশ্রুতি দেয় এবারেও সেই প্রতিশ্রুতি পালনে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা কিন্তু শুধুমাত্র মেশিনটা নেবেন সেই সাপোর্টটা পাবেন। শুধুমাত্র তাই নয়, সাথে সাথে কাঁচামালের ব্যাকআপটাও কিন্তু পাচ্ছেন। বারবার আমরা যেটা বলে থাকি, কাঁচামাল কিন্তু আপনি আমাদের থেকেই পাবেন এবং 12 মাস পাবেন। এবং যদি মনে করছেন যে শুরুর ক্ষেত্রে বিজনেস সাপোর্টটা কোথায় পাবেন, কিভাবে বিজনেস শুরু করবেন, সুতরাং সেই সম্বন্ধে যাবতীয় টিপস বলুন, গাইডেন্স বলুন, আমাদের অভিজ্ঞ মার্কেটিং মণ্ডলীর দ্বারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং আসুন, এই মুহূর্তটা কিন্তু বারবার আসবে না, এই ধরনের একটা সেট আপের মেশিন নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব। এবং ইন্ডিয়ান মেশিনারিতে আসলে আপনারা জানেন এক ছাদের তলায় যেরকম কাঁচামাল পাওয়া যায়, মার্কেটিংয়ের সাপোর্টও পাওয়া যায়, পাশাপাশি মেশিন তো রয়েছেই। এবং আপনাদের যদি কোনো রকম আরও ইনফরমেশনের প্রয়োজন হয় নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদেরকে প্রপার তথ্য দিয়ে সাহায্য করব। তো এবার যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে আপনাদের অ্যাড্রেসটা বলে দিতেন, কে কিভাবে আসবে। দর্শক বন্ধুদের বলছি, যারা শিয়ালদা থেকে আসছেন ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে করে আপনারা সোদপুর স্টেশনে নামুন, 1 নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে বাজারের সামনে দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে, বলবেন প্রজাতন্ত্রপল্লী পুরনো চাউমিন ফ্যাক্টরির অপোজিটে মেশিনের অফিসে যাব, আপনাকে আমাদের অফিসের সামনে নামিয়ে দেবে। এছাড়া যারা হাওড়া থেকে আসছেন, বাস রুটে আসছেন, তারা বাস ধরে ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে আসতে পারেন। সোদপুর রাজারোড স্টপেজে নামবেন, নেমে নিম্নলিখিত যে নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে যে কোনো একটাতে কল করতে পারেন। হাঁটাপথে 1 মিনিটের ডিস্টেন্সে আমাদের অফিস রয়েছে, প্রজাতন্ত্রপল্লী পুরনো চাউমিন ফ্যাক্টরির অফিস অপোজিটে। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।